রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এখনও শাসক দল বিরোধী দল কেউই নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেননি, আর তারই মধ্যে দেওয়াল লিখনে দেওয়াল দখলে অভিনব প্রচেষ্টা শুরু হয়েছে সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ভারতীয় জনতা পার্টি পটাশপুর দুই ব্লকে বটকুমারদা অভিনবভাবে দেওয়াল লিখন ঢাক বাজিয়ে শুরু করলেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আপনার নাম? গৌর কিশোর মহান্তি। আপনার প্রার্থী ঘোষণা কি হয়ে গেছে? তারা দেয়ালে প্রচার করছেন এবং দেয়ালে লিখছেন। এখনও প্রার্থী ঘোষণা হয়নি, ভোট ঘোষণা হয়ে গেছে। তাই উদ্বেলিত জনতা, ভারতীয় জনতা পার্টির সকল সৈনিক পাড়ায় পাড়ায় আওয়াজ তুলে দেওয়াল লিখনের জন্য আমরা বেরিয়ে পড়েছি উৎসব আকারে, ঢাক বাদ্যি নিয়ে। আপামর জনগণ, সংখ্যালঘু ভাইরাও সবাই আমরা জোট হয়ে আজকে উৎসব আকারে এই পটাশপুর বিধানসভা নির্বাচনে আমাদের বিজেপির যিনি প্রার্থী হবেন বিধানসভা নির্বাচনে তার সমর্থনে আমরা প্রতীক চিহ্ন লিখে এবং স্লোগান লিখে তৃণমূলকে দূর করব, তাদের সকল খেলা সাঙ্গ করব এবং সকল প্রকার খেলাধুলা ছেড়ে তারা বাড়ি ঢুকে বাড়িতে বসে লুডু খেলবে, এই লক্ষ্য নিয়ে আমরা আজকে আমরা প্রচারে বেরিয়েছি। অভিনবত্ব এই কারণে যে উৎসব চারিদিকে চলছে, যে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের পরিবর্তন। এই লুঠতরা, তোলাবাজ, বদমাস, একশো দিনের চোর, বালিচোর, গরু পাচারকারী, সাধারণ মানুষকে নিষ্পেষিত করা, এই তৃণমূল কংগ্রেসকে, দিদির পার্টিকে, ভাইপোর পার্টিকে উৎখাত করে ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদীর আদর্শে, দিলীপ দাস অরবিন্দ অধিকারীর আদর্শে আমরা ভারতীয় জনতা পার্টি পাড়ায় পাড়ায় এই প্রচার শুরু করে দিয়েছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।